এই প্রজেক্টটা কি আপনার? এই প্রজেক্ট আপনার মানে এই প্রজেক্টটা কি প্রজেক্ট আর কি? এটা মূলত পাওয়ার সেভিং করবে এবং ডিজিটাল কাউন্টি করবে, পাওয়ার সেভিং এবং ডিজিটাল কাউন্টি। এটা কিভাবে কাজ করে একটু যদি বলতেন? যেমন আপনি যদি বাসায় থাকেন তাহলে প্রথমে কার্ড পাস করবেন, ডোর অটোমেটিক খুলে যাবে, ডোর খুলে গেল। এরপর এই লাইট, বাউন্ডারি লাইট গুলি আছে না, বাউন্ডারি লাইট গুলি নর্মালি জ্বলবে না, যখন সন্ধ্যা হবে তখন জ্বলবে, সকাল হলে অফ হয়ে যাবে। যেমনটা এখন আমি অন্ধকার করে দিচ্ছি, যে সন্ধ্যা হয়ে গেল লাইট জ্বলছে, এবং এর ভিতরের লাইট গুলো অফ থাকবে। এটা একটু সমস্যা হয়ে যাওয়া টেকনিক প্রবলেম, কারণ লাইট অফ থাকবে, তখন এই বিদ্যুৎ লোক ডুববে, একদম কাউন্ট করার সাথে একদম লাইট জ্বলবে, অটো সেভ করবে, সাতজন ছয়জন এভাবে ডুবতে থাকবে, তখন মানুষ জিরো হয়ে যাবে, এমপি হয়ে যাবে, সাথে সাথে লাইট অফ হয়ে যাবে। এবং এই যে কাউন্টিংটা দরকার হয় বেসিক্যালি আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে, যে লোক এখানে যদি অগ্নি নির্বাচন অগ্নি ফায়ার হয় তাহলে আমরা এখানে কি পরিমাণ লোক আছে আমরা তো বুঝবো না, তখন আমরা এই কাউন্টিং এর মাধ্যমে বুঝতে পারবো কতজন লোক আছে। সাপোজ একজন লোক আছে, আমরা ওইভাবে রেস্কিউ টিম পাঠাবো যাতে ওই ব্যক্তিটাকে রেস্কিউ করে নিয়ে আসে। আবার যদি কোনো কারণে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সাথে সাথে এখানে যে মানুষ কাপড় চোপড় রোদ্রে দেয় দাও, এই যে কাপড় চোপড় আবার ক্লোজ হয়ে যাবে, আবার যখন রোদ শুকে যাবে আবার চলে যাবে। তো এটা কি বাসা বাড়ির জন্য তৈরি করা হয়েছে নাকি ইন্ডাস্ট্রির জন্য? এটা আপনি বাংলো বাসার ফ্যাক্টরি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, কারণ যে আগুন যে কোনো জায়গা থেকে লাগতে পারে, বাসার থেকেও লাগতে পারে, ফ্যাক্টরিতেও লাগতে পারে। যাতে করে আপনি মেন হল আমাদের একজন, যাতে মানুষগুলো সেভ করা যায়, আমাদের মেন উদ্দেশ্য হল মানুষ হচ্ছে বাসা বাড়ি এবং মানুষের সেফটির জন্য। হ্যাঁ, সেফটির জন্য। আর যেখানে আপনার সিকিউরিটি লাগবে না, আপনি স্বয়ংক্রিয় আপনি নিজে সবকিছু কন্ট্রোল করতে পারলেন। আর এই প্রজেক্টটা তৈরি করতে আপনার কি পরিমাণ টাকা খরচ হয়েছে? প্রায় আমার 7-8 হাজার টাকার মতো খরচ হয়েছে। মানে এটা যদি ইন্ডাস্ট্রিতে ইয়া করা হয় সেক্ষেত্রে বা বাসা বাড়িতে তাহলে কিরকম খরচ? যদি বাসা বাড়িতে আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে চান তাহলে আপনার 30-15 হাজার টাকার মতো খরচ হবে। আর যদি পুরো ফ্যাক্টরিতে ফুল অটোমেশন আমরা যে লাইটিংটা ভিতরেরটাও শো করতে যাচ্ছি সেখানে প্রায় 1 লাখ টাকার মতো খরচ হতে পারে। এতে করে আপনার পুরো বাসা বাড়ি সেফটি হয়ে যাবে, পুরো বাসা সেফটি হয়ে যাবে, কারণ এক্ষেত্রে আমরা আরো অনেক কিছু আমরা অ্যাড করতে পারবো। এই প্রজেক্টটা কয়জন মিলে তৈরি করছেন? আমরা 5 জন মিলে।